রাজ্য জুড়েই চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। ব্যারাকপুর ব্লক ওয়ানে রাজ্যে পঞ্চায়েতের ভোট গণনা চলছে পানপুর মাখাল্লাল স্কুলে। সকাল থেকেই স্কুল চত্বরের সামনে 144 ধারা জারি করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ভোট গণনা শুরু হওয়ার পরেই ঘুরে দেখতে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তার সাথে পুরো গণনা কেন্দ্র ঘুরে দেখেন পুলিশ কমিশনারেট শীর্ষ পুলিশ আধিকারিকেরাও। গোটা ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন তারা। দেখুন, একটা স্টেট ইলেকশন কমিশনে নির্দিষ্ট মাপদণ্ড আছে, নির্দিষ্ট প্যারামিটার্স আছে, সেই প্যারামিটার্স মেনে পুরোপুরি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। একটা আমাদের এসপি মর্যাদায় অফিসার পুরো এটা এখানে সুপারভাইজ করছেন অ্যারেঞ্জমেন্টটা। আশা করি কাউন্টিং নিয়ে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। কোথায় বাইরে জমায়েত? একটা নির্দিষ্ট আমাদের প্লেস আছে, থার্ড টিয়ার, থ্রি টিয়ার, তার বাইরে থাকতেই পারে লোকগুলো, ওখানে কোনো বাধা নেই, ঠিক আছে। তারপরে আমাদের সেকেন্ড টিয়ার, তারপরে ফার্স্ট ইয়ার, মানে সবচেয়ে ভিতরে ইনার মোস্ট কর্ডন যে আছে। আমাদের মেন জিনিসটা হচ্ছে কাউন্টিং ভেন্যুতে কিছু নির্দিষ্ট লোকই ঢুকতে পারে সেটা এনশোর করা, কোনোভাবে গণ্ডগোল না হয় সেটা, তার জন্য ব্যবস্থা করাটা, সেটা এখানে করা হয়েছে।